কমলপুর 48 ছাত্র সংখ্যা উলিওয়া জোখ আমদলা দোলা আহিছে সর্বস্ব রাইজ কেন্দ্রীয় রাজ্য সরকারক সকীয় নিদিয়ে কিরণজীয়া কোনো কারণতে কে মানি নলয় বলে হুঙ্কার দিয়ে দেহর শেষ বিন্দু তেজ থাকা লোকে কেবর বিরুদ্ধে আন্দোলন করে যার হুঙ্কার দিছে আসুয়ে নাগরিকত্ব সংশোধনী বিধেয়কের বিরুদ্ধে এনেদরে বিভিন্ন প্রান্তর কার্যসূচীর লগতে আমি দেখাইছো এয়া কমলপুরের দৃশ্য জোখ আমদল বাহির করা হয়েছে কমলপুর আঞ্চলিক ছাত্র সংখ্যা উলিয়াছে প্রতিবাদী কার্যসূচীর জোর লই সর্বস্ব জনতা ওলাই আহিছে এয়া সর্বতো প্রকারের জনতার স্বতঃস্ফূর্ত সঁহাৰি আগবঢ়াইছে আছো এই প্রতিবাদী কার্যসূচী লই ছাত্র ছাত্রীর পর আদি করে বয়োজ্যেষ্ঠ নাগরিকলেকে সকলে এই জোর সমদলত অংশগ্রহণ করা পরিলক্ষিত হয়েছে দেওবাৰ দিনটোত এই এনেধৰণে জোর প্রতিবাদী কার্যসূচী ৰূপায়ণ করা হয়েছে রাজ্য সরকারের সকীয় নিদি খিলঞ্জীয়া কোনো কারণতে কেব মানি নলয় বলে হুঙ্কার দিছে আর দেহর শেষ বিন্দু তেজ থাকা লোকে কেবর বিরুদ্ধে আন্দোলন চলি যাব এই হুঙ্কার দিছে সদৌ ছাত্র সংস্থার মধ্যের আমি স্পষ্টভাবে জানাইছি যে কোনো মধ্যে কেব হব নয় এখন খিলঞ্জীয়ার প্রভুত্ব সদায় থাকবে লাগিব আমি কোনো বিজেপি দলের সত্তাধার আমি থাকব নিবিচার রাইজর সহযোগত আজি আমি জোর শোভাযাত্রা রূপায়ণ করছো আমি এই কার্যসূচীর জড়িয়ে সরকারের কেন্দ্রীয় সরকারক আমি সকিয়াই দিব বিচার যে কোনো কারণতে খিলঞ্জীয়া জনসাধারণে ক্যাব মানি নলয় আর আমি দৃঢ়তার কোথাও সদৌ ছাত্র সংস্থার তরফের যে আমি কোনো কারণতে ক্যাব মানি নলওঁ। খবর আর কেবর বিরোধী প্রতিবাদকারী ভয়ত বাতিল করা হয়েছে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান জনতার রুখত পর ভয়ত প্রশাসনে বাতিল করবলে বাধ্য হল মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান বন্ধ হয়ে থাকা চিত্রগৃহ পুনর্নির্মাণ আর নতুন চলচ্চিত্র গৃহ নির্মাণের বাবে রাজ সাহায্য প্রদানের আঁচনি আজি তেজপুরের জোনাকীর শুভারম্ভ করার কথা আছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালে অনুষ্ঠানত উপস্থিত থাকার কথা আছে সাংস্কৃতিক মন্ত্রী নব দলের আন বিশিষ্ট ব্যক্তিও কিন্তু ইতিমধ্যে আমি জানাইছো যে বাতিল করা হয়েছে এই কার্যসূচী আর যেহেতু কে বিরোধী প্রতিবাদী কার্যসূচী আজ অব্যাহত আছে জনা আছে আর তারপরে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান বাতিল করা হয়েছে জনতার রুখত পড়া ভয়ত প্রশাসনে বাতিল করবলে বাধ্য হয়েছে মুখ্যমন্ত্রীর অনুষ্ঠান আমি দেখাইছো বন্ধ হয়ে থাকা চিত্রগৃহ পুনর্নির্মাণ আর চলচ্চিত্র গৃহ নির্মাণের বাবে রাজ সাহায্য প্রদানের আঁচনি তেজপুরের জোনাকীত শুভারম্ভর কথা আছিল আর সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে উঠেছিল আর এনেদরে দেখাইছো ইয়ার চৌকী মেজ সকল সাজু আছে কিন্তু ইতিমধ্যে বাতিল করা হয়েছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের এই অনুষ্ঠান আর তেজপুর আসুর ক্ষোভের সম্মুখীন হয়েছে যতীন বরা ক্ষুব্ধ প্রতিবাদ করে আগস্ত ধরলে যতীন বরার বাহন কে বিরোধী প্রতিবাদের সম্মুখীন হয়েছে যতীন বরা তেজপুর অবর্ত ভবনত শোণিতপুর জেলা প্রশাসন আর আরক্ষী প্রশাসনের শীর্ষ বিষয়ে অনুষ্ঠিত হয়েছিল এক গুরুত্বপূর্ণ বৈঠক যত উপস্থিত আছিল চলচ্চিত্র উন্নয়ন নিগমের অধ্যক্ষ যতীন বরা আর বৈঠকের অন্তত যতীন বরা ওলাই অহার পিছতে তেজপুর আঞ্চলিক ছাত্র সংস্থার সদস্যই যতীন বরার বাহন আগুচি ধরে প্রতিবাদ সাব্যস্ত করেছে যতীন বরা কেবর বিরুদ্ধে মাত মাতবলে আহ্বান জানায় যদিও বিশেষ গুরুত্ব প্রদান নকর ক্ষুভিত হয়ে পড়েছে তেজপুর আঞ্চলিক ছাত্র সংস্থার নেতা কর্মী তেজপুরের দৃশ্য দেখাইছো দেওবারে এয়া তেজপুর আসুন হওয়া যতীন বরা প্রতিবাদকারী যতীন বরার বাহন আগুচি ধরে প্রতিবাদ সাব্যস্ত করেছে আর কেব বিরোধী প্রতিবাদের সম্মুখীন হয়েছে অভিনেতা যতীন বরা তেজপুর আবর্তন ভবনত শোণিতপুর জেলা প্রশাসন আর আরক্ষী প্রশাসনের সঙ্গে এখন শীর্ষ বিষয়া মিলিত হয়েছিল গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল আর চলচ্চিত্র উন্নয়ন নিগমের অধ্যক্ষ অভিনেতা যতীন বরা তাত উপস্থিত আছিল কিন্তু বৈঠকের অন্তত বাহিরে ওলাই অহার সময়ছোৱাতে এনেদরে আসুর সংগঠনের সদস্যর রূপত পড়েছে অভিনেতাগী যতীন বরা কেবর বিরুদ্ধে মাত মাতিবলে আহ্বান জানাইছে এনেদরে কিন্তু গুরুত্ব প্রদান নকরা বলে অভিযোগ আনিছে তেজপুর আঞ্চলিক ছাত্র দেখাইছো এয়া আছো খবর সম্মুখীন হৈছে যতীন বরা তেজপুরের দৃশ্য আমি দেখাইছো কেবর বিরুদ্ধে যতীন বরাক মাত মাতিবলে আহ্বান জানাইছে আসুন সদস্যই তেজপুর আবর্তন ভবন এখন গুরুত্বপূর্ণ বৈঠকতে উপস্থিত হয়েছে।